الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. وقال النبي صلى الله عليه وسلم: من وقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام، أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামে ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইলম প্রভাষক ছাত্র ভাইয়েরা, আমার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আজকে অবগত আছেন যে আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে সুন্নাত বনাম বিদআত। আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে সুন্নত কাকে বলে। সুন্নত বলা হয় যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা করেছেন এবং সাহাবায়ে কেরাম করেছেন তাকে সুন্নত বলা হয়। আমি যে আয়াত তেলাওয়াত করছি আপনাদের সামনে, وأن هذا صراطي مستقيما فاتبعوه، في آيات الله رب العالمين بلاش شهاد এবং সঠিক পথ হলো সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম এটা কোন পথ? এটা হলো যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ এবং নীতির উপর চলেছেন সে পথই হলো সিরাতে মুস্তাকিমের পথ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেন নাই, যে কাজ করেন নাই, তা হলো এটা হলো ফেরকায়ে বাতেরা। সিরাতে মুস্তাকিমের পথ ছাড়া যে পথগুলো রয়েছে কুফরি শিরিক এবং ভিতু আরেকটি পথ রয়েছে তা হলো বেদআত, যা আর সুন্নত হলো এমন একটি সুন্নত। সুন্নতকে বলা হয় নূর আলো স্বরূপ, আর বেদআত হলো অন্ধকার। নূর আর অন্ধকার কখনো এক হতে পারে না, সুতরাং সুন্নত ও বেদআত কখনো এক হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর পরে সমস্ত ইতিপূর্বে যত মতাদর্শ ছিল, যত দিন ছিল, সমস্ত বাতিল হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পাঠ করতেছিলেন, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক বিবর্ণ হয়ে গেল। রাসূল বললেন, হে ওমর, তুমি তাওরাত পাঠ করছো, অথচ যদি আজকে মূসা থাকতো এই সময়ে, তো মূসাও আমার সামনে আমার দিনকে অনুসরণ করত। শুধু মূসা আলাইহিস সালাম কেন, যত নবী থাকত সমস্ত নবীগণ আমার অনুসরণ করত। সুতরাং আজকে যত বাতিল ফেরকা আছে, সমস্ত বাতিল ফেরকা অর্থাৎ যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে না, তা সমস্ত হলো বিদআত। আর বিদআত সম্পর্কে বলা হয় এক হাদিস আছে যে কুল্লু বিদআতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, সমস্ত বেদআত হলো পথভ্রষ্টতা, আর সমস্ত পথভ্রষ্টতা জাহান্নামে প্রবেশ করবে। দলাল কি এবং বেদআত কি? বেদআত বলা হয় দৃষ্টান্ত হন দৃষ্টান্তহীনতা উদ্ভাবন, যা দিনের মধ্যে নেই এমন নতুন কিছু কাজ উদ্ভাবন করা, যা আল্লাহ তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে অন্তর্ভুক্ত করেন না, সে সমস্ত কাজকে তারা দিন বলে চালু করে দেওয়া, সে সমস্ত কাজকে দিন বলে চালু করে দেওয়া, এগুলো হলো বিদআত। এবং ওই কাজগুলোকে নৈকট্য আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার উদ্দেশ্যে এগুলো পুণ্যের কাজ হিসেবে করা, এগুলো হলো বিদআত। সুতরাং আমাদেরকে এ সমস্ত
দিনের মধ্যে যা শরীয়তের মধ্যে নেই, যা আল্লাহ তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা আবশ্যক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দৃষ্টান্তহীন উদ্ভাবন কাজ থেকে, শরীয়ত গর্হিত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।